সবাইকে আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আজি জ্যোতিষ ব্লগ চ্যানেল। আজকে আপনাদের সাথে একটা নিউ ব্লগ শেয়ার করতে আসলাম। তো এই যে দেখছেন রান্নাবান্না করছি, এইখানে হচ্ছে মাশরুম ভাজি করছি। মাশরুম কে কে লাইক করেন? আমি প্রথমত একদমই লাইক করতাম না, আগে থেকে পছন্দ ছিল না, কিন্তু এখন অনেক মজা করে রান্না করতে শিখে গিয়েছি। আর যেভাবে রান্না করি না কেন, ভাজিতে দিই কিংবা এমনিতে ভুনা করি আর নুডলস যেখানে দেয় না কেন, এখন মজা লাগে খেতে। কিন্তু প্রথম প্রথম এই মাশরুমটা আমার কাছে খুব খারাপ লাগতো, একদমই পছন্দ করতাম না। মাশরুম, তারপর হচ্ছে ব্রোকলি, যেই সবজিটা ওইটাও আমার পছন্দ ছিল না। বাট এখন ভালো মতো রান্না করতে পারি, এই জন্য মেবি ভালো লাগে। তো আমি মাশরুমের এই জায়গাতে দুইটা রেসিপি করছিলাম, একটা ওই যে ওইভাবে ভুনা করলাম, ওইটা হচ্ছে ভাত দিয়ে খেতে খুব মজা লাগে, রুটি দিয়েও ভাল লাগে। আর এখন যেটা করছি এটাও ভাতেও মজা লাগে, আর রুটি পরোটার সাথেও ভাজিটা খুবই মজা লাগে। তো এখানে মাশরুমগুলো প্রথমে দিয়ে দিই, যদিও তেলটা একটু বেশি হয়ে গেছে আমার এখানে। তারপর আলুটাকে একটু পাতলা পাতলা করে কাটি, আর তারপরে একসাথে দিয়ে মিক্স করে এটাকে ভাজির মতো করছি। তো শুধু আলু দিয়ে না, এ পাশে এখানে হচ্ছে জুকিনি ছিল, তো জুকিনিটাকেও আলুর মতো করেই কেটেছি, আর এখন এটাও দিয়ে দিচ্ছি সাথে। এইভাবে ভাজিটা আমার এত মজা লাগে, যারা সবজি লাইক করে আর এই মাশরুমও লাইক করে তারা চাইলে এটা ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে খেতে। তো এই যে কাঁচামরিচ এবং লবণ, এগুলো সব কিছু দিয়ে দিয়েছি, আর এখন এটাকে ভালো মতো রান্না করব, জাস্ট ভাজা ভাজা করব। তো ওইটা হচ্ছে বেসিকলি আমার ব্রেকফাস্টের জন্য ছিল। ব্রেকফাস্ট বলতে হচ্ছে সকালে নাস্তা করার সময় রুটির সাথে যে কোনো একটা ভাজি দরকার হয়, তো এই জন্য ভাজিটা করা ছিল। আর এ পাশে দুপুরের জন্য কি কি রান্না করেছি, এখানে হচ্ছে তিনটা লেগ পিস ভোনা। তো শুধু তিনটা কেন, তিনটা হচ্ছে আমি একাই তো খাই, এর জন্য আর বেশি দিই নাই। কারণ আমি মুরগি ভুনা করি আর রান্না করি যাই করি না কেন, কিন্তু মুরগিটা খুব একটা লাইক করি না, যদিও দেখা যায় শেষ পর্যন্ত খাওয়া হয় একটু একটু করে, কিন্তু একবারে অনেকটা খেতে পারি না। তো এই যে এইভাবে যে পোড়া পোড়া করে একটা ভুনা করে, এটা আমি অনেক লাইক করি। তো যদি আপনাদের ভাইয়া খায় তো খাবে, আর নয়তো আমি এটা নিজের জন্যই করেছি। আর এইভাবে ভুনা করলে না খুব মজা লাগে, ঝোলের থেকে এরকমভাবে একদম পোড়া লাল করে, আই মিন পোড়া পোড়া টাইপের ভুনাটা খুবই ভাল লাগে। তো এখন আপনাদের ভাই একটু টেস্ট করবে, আমি তাকেও দিলাম, তার কাছেও ভালো লেগেছে অনেক। আর আমার বেশিরভাগ সময় বাসায় একা একা খাওয়া পড়ে, তো আমি একটু একটু কিছু করলে আমার নিজের জন্য হয়ে যায়। ওইদিকে আপনাদের ভাইয়া খাচ্ছিল আর আমার প্রচুর ভাতের ক্ষুধা পাচ্ছিল, এই জন্য আমি ভাত নিয়ে বসলাম একবারে, কারণ আজকেও লেটে একটু নাস্তা টাস্তা বানাতে লেট হয়ে গেছে। এক পাশে হচ্ছে ভাতটা দুপুরে রান্নাও করে ফেলেছি। আমি দেশের কাঁকরোল খুব মিস করি, আমার পছন্দের একটা সবজি, যদিও এইভাবে এই ভাজিটা করার পর না একদম পুরো কাঁকরোলের ভাজির মতো একটা স্মেল আসে, খুব ভালো লাগছিল। তো এই যে আমার ব্লগের মেন পার্টটা হচ্ছে দেখলেন, আমি কিন্তু দুপুরে রান্না টান্না করে খেয়ে টেয়ে ফেলেছি, তারপর সকালে ব্রেকফাস্টও আমাদের শেষ। এরপর আপনাদের ভাইয়া আমার জন্য একটা সুন্দর লাভ নিয়ে আসছে, একদম কিন্তু পুরো লাভ শেপের দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটা কুমড়া, আপনারাই বলেন এটাকে কোন দিক দিয়ে কুমড়ার মতো লাগে। আমি জীবনের প্রথম আবার এরকম কত রকমের কুমড়া যে বললেন আসার পর দেখলাম, আপনাদের সাথে আমি বাজারের যে ব্লগগুলো শেয়ার করেছি সেখানেও কিন্তু দেখিয়েছি যে নানান ধরনের সবজি পাওয়া যায়। যেহেতু সামনে যে হ্যালোইন আসছে, হ্যালোইনের মধ্যে দেখা যাবে যে আরও কত রকমের কুমড়া, কত কিছু, জুকিনি বলেন কুমড়া বলেন, এক একটা এক এক ভ্যারাইটিস। আমার মনে হয় এদেশের কুমড়ার ভ্যারাইটিসের কোনো শেষ নাই, যাই দেখি তাই নতুন লাগে, কালারগুলোও নতুন আর শেপ তো এক একটা এক এক রকমের। তো দেখেন যে কি পরিমাণ যুদ্ধ যে আমি করেছি এটা কাটার সময়, উপরটা এত বেশি শক্ত যে মনে হচ্ছিল যে ছুরিটা পুরো ভেঙে যাবে, অনেক কষ্টে পুরো অন্য কিছু দিয়ে ছুরির উপর আঘাত করে বাড়ি মেরে তারপরে কাটা হয়েছে, প্রচুর কষ্ট হয়েছে আমার। আর এটা
একজন গিফট করেছে আমাদের এক আঙ্কেল। তো সে গ্রামের বাসায় গিয়েছিল, গ্রামের বাসা থেকে তারপর ওই সেখানে অনেক সুন্দর কুমড়া অনেক কিছু হয়েছে তার গ্রামের বাড়িতে। তো এই কুমড়াটাও ছিল তার বাসায়, বাসা বলতে তার খেতে নাকি কোথায় হয়েছে জানি না। তো সে নিয়ে আসছে, নিয়ে আসার পরে আপনাদের ভাইয়াকে বলছিল যে যদি কুমড়া খাও তোমরা তাহলে এটা নিতে পারো। তো সে বাসায় নিয়ে আসছে, সেও বুঝে সারতে পারে নাই যে এটা কি। সে শুধু আমাকে ভিডিও কল দিয়ে দেখাচ্ছিল, বলছিল যে এটা কি কোনো কুমড়া নাকি, এটা কেমন কুমড়া। তো পরে আমি বললাম যে হ্যাঁ অবশ্যই কুমড়াই হবে যেহেতু এত এত ভ্যারাইটিসের কুমড়া। তো বাসায় আনার পরে আমি অনেকগুলো ফটো শ্যুট করলাম, এটা যে সুন্দর লাগছিল দেখতে, একদম পুরো লাভের মতো। এটা যদি কালারটা একদম টকটকে রেড কালারের হতো তাহলে পুরো লাভ শেপের মতো মনে হতো। ভ্যালেন্টাইন্সে এটা যে কাউকে গিফট করলে সবাই খুশি হয়ে যাবে। তো এই যে অনেক কষ্টে দেখেন বাড়ি টাড়ি মেরে তারপরে কাটলাম, আর কাটার পরে ভেতরে কিন্তু খুব নরম কিন্তু ওপরে এমনিতেও তো কুমড়ার যে খোসাগুলো এগুলো খুব শক্ত থাকে। তো এই কুমড়াটা ভেতরে হচ্ছে একদম সাদা, ওপরেও সাদা ভেতরেও সাদা। তবে এটা কাটতে আমার সত্যি ভীষণ কষ্ট হচ্ছিল, আর সব কাজ শেষে এটার পেছনে যে আমার কতটা টাইম ওয়েস্ট হয়েছে হয়তো বা আপনারা দেখেই বুঝতে পারছেন। অনেকক্ষণ পর্যন্ত এটা পেছনে সময় দিয়ে তারপর এটাকে আমি কাটতে পেরেছি। তো এমনিতে ডিরেক্টলি যে ছুরি দিয়ে কাটবো সেটা হচ্ছিল না, এজন্য বাড়ি মেরে মেরে কষাইরা যেভাবে মাংস বানায় আমিও সেম ওই রকম করেই ট্রাই করছিলাম। তো এই যে ভেতরে বীজগুলো অনেকটা শক্ত হয়ে গেছে, কারণ কুমড়াটার মেবি বয়সও আছে ভালো। তো আমি আসলে বুঝতে পারছিলাম না যে এটা দিয়ে আমি কিভাবে কি রান্না করব, যেহেতু একটা সবজি তো যাই করে খাই না কেন অবশ্যই ভালোই লাগবে। তো কাটাকাটির পরে আর রান্না করার সময় হয় নাই, তারপর ওইটাকে আমি সুন্দর করে একদম পুরো রান্নার মতো করে কেটে দেন ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এর পরের দিন একটা মাছের তরকারির সাথে রান্না করি আলু আর সেই কুমড়াটাকে দিয়ে। তো এই যে কুমড়াটা দেখেন অনেক নরম হয়ে গেছে, বেশি একটা টাইমও লাগে নাই আর পুরাই ধরলেই গলে যাচ্ছিল। তো তরকারিটা মাশাল্লাহ মজা ছিল, সবজিটাও ভালো লেগেছে। লেগেছে বলতে আমরা যে কুমড়ার তরকারি, কাঁচা কুমড়া তরকারি খেতে যেমন লাগে একদম পুরো সেম ওই রকমই। তো টেস্ট আর কি কুমড়ার মতো, যেহেতু এটা কুমড়াই। তো তারপরও নতুন এক রকমের একটা সবজি ট্রাই করলাম আপনাদের সাথে, এই জন্যই শেয়ার করলাম, ভালোই লাগলো খেতে। যত কষ্ট ছিল সবজিটা কাটার সময়, যে কোনো মুহূর্তে মনে হচ্ছিলো হাত কেটে যাবে, এত প্রচুর পরিমাণে শক্ত। আর আপনারা তো বাকিটা দেখেছেন, তো এই জন্য আপনাদের সাথে ব্লগটা শেয়ার করা। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।